Good afternoon, everyone. Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে নীলপূজো মা আর বড়দি গেছে পুজো দিতে। সোনাই আমি আর পুচকেটা বাড়িতে আছি। ঠিক আছে, আমি যে ভিডিও স্টার্ট করেছি পড়তে পড়তে চলে এসেছে। আর একটা কথা বলার আছে, একটা ভালো খবর আছে, তার সাথে একটা খারাপ খবরও আছে। তো এখন কিছু বলবো না, মানে সারাদিন তেমন কিছু বলবো না। এখন রাত্রেবেলা যখন ভিডিও এন্ড করবো তখন তোমাদেরকে বলবো। ঠিক আছে, তোমাদের আগে বলবো খারাপ। ঠিক আছে, তো আমরা বসে আছি, মা দিদি কখন আসবে, তারপর একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আমি এখন স্নান করে নি। আর এই পুচকেটা এখানে শুয়ে আছে, এই দেখো শুয়ে রয়েছে এখানে, আঙুল চুষছে, যেটা ওর কাজ, এক হাতে খেলনা আর এক হাতে আঙুল চুষছে। এই যে দেখো দিদি চলে এসছে। দিদি আজকে কি সুন্দর সাজুগুজু সাজুগুজু করেনি, শুধু শাড়ি পরেছে। আমরা সবসময় নাইটি পরে থাকে, তো আজকে শাড়ি পরে গেছে মন্দিরে পুজো দিতে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। কখন কটা বাজে? এগারোটা বাজেনি, তার আগে গেছে। তার আগে গেছে, এখন বাজে হচ্ছে একটা, পাক্কা দু ঘন্টা হয়ে গেছে। মা কোথায় গেল? তো হচ্ছে মা পুজো দিয়ে চলে এসছে। এই যে চরণাম, চরণামৃত তো মা, এগুলো চরণামৃত তো, ওই যে পুজোর ডাল্লা চরণামৃত সব। আর এখানটাতে সাবু ভিজিয়ে রাখা আছে, এই যে এই যে সাবু ভিজিয়ে রাখা আছে। এবার মেখে খাওয়া হবে। ওই যে সবাই এখন বসে পড়েছে, মা এখন ফলমূল কাটছে। এখন হচ্ছে ফুটি কাটবে, তরমুজ ফুটি কাটছে, তরমুজ কাটবে, আরো যা যা আছে সেগুলো সব কাটাকাটি হবে, হয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। আর এই যে ও এখনো মাথা থেকে গামছাই খুলছে না। এই দেখো গাইস, সবাই ফলমূল কেটে এখন খাচ্ছে, আর মনে এখন ফুটি খাচ্ছে, ফুটি 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 ফুটি। আমি জানতাম এই ফুটি থেকে ওই ফুটি হয়, জানো? ওটার লাভ তো একটু ফুটি, এটার লাভ ফুটি। দেখো তাহলে বাটিতে ফুটিগুলো সব কাটা হয়ে গেছে, কাটা হয়ে খাওয়া হয়ে অর্ধেকটা শেষ হয়ে গেছে। একদম মায়ের মনের মতো হয়েছে। একটু খাস না, খেতে হয়। এখানে আছে সাবু, কলা, চিনি আর নারকল, আর কিছু আর না, দুধ আছে, দুধ হ্যাঁ, দুধ দেখ, এটা সোনাইয়ের দেখো, তো মা যেহেতু নীলের পূজা করেছিল, তো দুপুরে ওই ফল আর সাবু ওইটাই আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি শুধু বাবার জন্য। আর দোকানে একজন কর্মচারীর জন্য শুধু ভাত করা হয়েছিল, অনেকে ভাত আর ডাল আর আলু সিদ্ধ করেছে, তাছাড়া আর কিচ্ছু করিনি। ঠিক আছে, তো সেটা খেয়েই এখন বসে আছি। দুপুরবেলা এত গরম লাগছে, ওর জন্য আমি ভাবলাম একটু টক দই একটু ঘোল বানিয়ে খাই। তো এই যে আমি টক দই নিয়ে চলে এসেছি, দেখো টক দইটা ফেটিয়ে নিয়েছি, এখনও জল দেইনি। ঠিক আছে, তো এবার ভেতরে জল দিয়ে তোরে খেয়ে ফেলবো। আর এত গরমে যে আমাদের কুচকেটা এখানে ঘুমাচ্ছে, দেখো কুচকেটা এখানে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। এত গরম পড়েছে না, মানে উপরে একদম বসা যাচ্ছে না, ভীষণ গরম লাগছে। ও এখনই এই অবস্থা, এখন হচ্ছে পুরো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আর ভাদ্র মাস মধ্যে তো হালকা গরম থাকেও, এতদিন পর্যন্ত বাবা উফ, কী করে যে টিকবো আমরা বুঝতেই পারছি না। হ্যাঁ, এসে কিনবো।
তিন চার দিন ধরে বড়িগুলোকে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আজকে সব বড়িগুলোকে আমরা তুলে ফেলবো। তুলে এবার কোটোর ভিতরে ভরে রেখে দেবো, নিয়ে এবার যতদিন ইচ্ছা করবে বা যেদিন ইচ্ছা করবে তরকারিতে দিয়ে রান্না করে খাওয়া হবে। এই যে সব বড়ি ভরা হয়ে গেছে, তো এটাতে সব ভরে নিতে এটাতে রাখা হয়েছে অল্প কিছু। একটু আগে কি হলো জানো, বাবা একটু আগে বেল বাজালো, এবার আমি উপর থেকে সাড়া দিয়েছি হ্যাঁ যাই বলে, মানে আমার একদম খেয়াল নেই যে ওইখানে ঘুমাচ্ছিল পুচকেটা। এবার আমি যেই চিৎকার করে সাড়া দিয়েছি আর সেই না, ও ভয় পেয়ে কি কান্না কেঁদে উঠলো, তারপর সে চুপই হচ্ছিল না, তারপর অনেকক্ষণ পরে গিয়ে এখন চুপ হয়েছে, এই যে সোনা এর কোলে বসে আছে এখন। সকালে বলেছিলাম যে একটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে, তো আগে গুড নিউজ বলবো না ব্যাড নিউজ বলবো? আগে ব্যাড নিউজ না, গুড নিউজ না, গুড নিউজের পরে তো ব্যাড নিউজ হয়েছে। ও হ্যাঁ তাই তো, আগে গুড নিউজটা বলবো। তো আজকে সারাদিনের সমস্ত ব্লগের যা যা ভিডিও শ্যুট হয়েছে সেটা এই যে দেখো আমার ফোন থেকে হয়েছে, আমার ফোন ঠিক হয়ে গেছে, তো এই দেখো এই যে অন হয়ে গেছে। আর এই যেটা আমার ফোনে ওই লোগোটা এসে অফ হয়েছিল সেটা এখন আর নেই, পুরো ঠিক হয়ে গেছে। একটা দোকানে দিয়েছিলাম, সার্ভিসিং সেন্টারে দেওয়া লাগেনি, তো সেই দোকানটা ঠিক করে দিয়েছে। তো তার জন্য আজকে সব যে ভিডিওগুলো সেটা এই ফোন থেকেই শ্যুট করেছি, খালি এখনকার এই ভিডিওটা দিদির ফোন থেকে করছি, কারণ ফোনটা তো তোমাদেরকে দেখাতে পারতাম না তাই। আর এবার বিষয়টা হচ্ছে খারাপ খবরটা, খারাপ খবরটা হচ্ছে ফোনটা তো যখন ঠিক হয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি, কিন্তু যখন আমি বাড়ি এনে ফোনটা দেখছি ফোনের মধ্যে কি জানি কিছু একটা ফল্ট হয়েছে। তার জন্য আমার যে ক্যামেরা, ভিডিওর যে ক্যামেরাটা, আমার ফোনের ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, ঠিক আছে, ব্যাকে, আর ফ্রন্টে হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু আমি যখন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি তখন দেখছি মনে হয় কী বলবো, 5 মেগাপিক্সেল বা 4 মেগাপিক্সেলের মতো আর কি ফ্রন্টে আসছে, আর ব্যাকে খুচরো হলে 10 বা 12 মেগাপিক্সেলের মতো পিকচার আসছে। মানে পিকচার কোয়ালিটিটা খুবই খারাপ হয়ে গেছে, মানে পুরো ঘোলা 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 পুরো ভিডিওগুলো হচ্ছে। তো সেটা আমার এত খারাপ লাগছে, মানে কী বলবো, মানে অ্যাকচুয়ালি ফোনটা সারিয়েছি কিন্তু শুধুমাত্র ক্যামেরার জন্য না, আদারওয়াইজ ফোনটা সারানোর কোনো মানে ইচ্ছা আমার ছিল না, নতুন একটা কিনে নিতাম বা অন্য কোনো ব্যবস্থা হতো, ওদের দিদির ফোন থেকেই করছিলাম, কোনো ব্যাপার ছিল না। তো এই ক্যামেরার জন্যই আমি সারাই করলাম, সেটাইটাই আর কি হলো না। তো দোকানদার বলেছে যে তোমরা ফোনটা ব্যবহার করো, 7 দিনের মধ্যে কিছু যদি প্রবলেম দেখতে পারো নিয়ে আসো, আমি চেক করে দেবো আর কি, ঠিক করে দেবো। তো আমি ফোনটা নিয়ে আবার যাবো, গিয়ে দেখবো যে এটা ঠিক হবে কি না, ক্যামেরায় কী প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি কী জানি। এবার যখন আমি ফোনটা নিয়েছিলাম তখন দেখছিলাম ক্যামেরার মধ্যে কেমন একটা দ্রুতগুলোর মতো নোংরা মতো, সেটা আমি বললাম, তো ওটা পরিষ্কার করে দিল। তো সে কারণে হচ্ছে না কী কারণে হচ্ছে দেখি, যাবো এটাকে নিয়ে আবার, 1 বৈশাখের পরেই যাবো, এর মধ্যে টাইম হবে না। তো স্যাটারডে ভাবছি এটাকে নিয়ে যাবো, স্যাটারডে অথবা সানডে গিয়ে এটাকে ঠিক করেই আনবো।
ঠিক আছে, এটাই ছিল আমার গুড নিউজ ব্যাড নিউজ। তো যাই হোক, এক্সপেক্ট করছি যাতে ঠিক হয়ে যায়, ঠিক না হলে সেটা ভেবে দেখবো আবার কী হয়। অ্যাকচুয়ালি ভিডিওটাই তো সব, তো সেটাই যখন হচ্ছে না কী করবো। ঠিক আছে, চলো কিছু করার নেই। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে তোমরা যদি নতুন হওয়া তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।